মেঘলা দিনের মন খারাপের পর্দা টেনে শুই, চোখে আলো না লাগে যদি একটু কমে জ্বর। তোর দাদার একটু খবর নে তো। কোনো যোগাযোগ নেই মেজো, ও আসে না আমরাও। একটু খবর নে। কেন, কি হলো? ভবিষ্যতে কোনো অনুতাপ হতে পারে বলে মনে হয় না? না, এতগুলো বছর তো থাকলাম, এবার যাই। শুন, ভাল লাগছে না, একদম ভাল লাগছে না। সংসার ভাঙাটা খুব ইজি, আর তোরা ঠিক সেই শর্টকাটটাই নিলি। না না, ফোনটা দাও। ব্যথা লাগছে, ব্যথা লাগছে আমার। না, তোমার তো কোনো প্রেস্টিজ নেই। আসলে পুরনো বাড়ির মোটা দেয়াল তো তোমরা ঠিক শুনতে পাও না, নইলে জানতে পারতে পাশের ঘরে কত রকম ভাবে আমাকে অসম্মানিত হতে হয়েছে। আচ্ছা, কোমা থেকে মানুষ সেরে ওঠে তো না? আমরা দুজনেই দুজনের কাছে অপরিচিত। কাইন্ডলি আমার নামটা কোথাও উল্লেখ করবেন না। মানুষটা কোমায় পড়ে আছে, আপনাকে ছাড়া বাঁচানো সম্ভবই না। তা আমি কি করব? আমি সব কিছু ভুলে গিয়ে তোমার সংসারে ঢুকে তোমার বিছানায় বসে সমস্ত কাগজপত্র গুছিয়ে দেব? আমি আবার ক্লান্ত পথচারী, এই কাঁটার মুকুট লাগে ভারী। তো নিজের জীবন নিজে বুঝে নে। আপনি সেই চেয়ারটার মালিক যেটা আমি বহু বছর আগে ডিসকার্ড করে চলে এসেছি। হ্যাঁ, সেই রাগটা আমার উপরে ঢালার কি দরকার? মহান প্রাক্তন স্ত্রী হয়ে আমি থাকতে চাই না। আমার জন্য তো তোমার সংসার ভাঙেনি দিদি। আমাকে দিদি বলার দরকার নেই। ছি 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 ছি, আর একটা কথা নয়। এভাবে হেরে যাই, যেই ঘুরে তাকাই কেমন যেন। আর আসবো না। আলাদা আলাদা সব। আপনার এই ঋণ আমি কোনো জন্মেও শোধ করতে পারবো না দিদি। প্রাক্তন স্ত্রী মহাজনের মতো, সে জানে সে তার ক্যাপিটালটা কোনোদিন পাবে না। সুদটা তো তোমাকে চুকিয়ে যেতেই হবে সারা জীবন। এভাবে হেরে যাই, যেই ঘুরে তাকাই কেমন যেন আলাদা আলাদা সব। আলগা থেকে তাই খসে পড়েছি প্রায় কেমন যেন আলাদা আলাদা।